সালাম আলাইকুম। আজ পাপায়া মিলিবাগ বা পেঁপের ছাত্রা পোকা নিয়ে আলোচনা করব। সাইন্টিফিক নেম প্যারাকোক্কাস মার্জিনাটাস। এটি সিউডোকক্সিডি ফ্যামিলি ও হেমিপ্টেরা অর্ডারের অন্তর্গত। পেঁপে এমন একটি ফল যেটি কাঁচা অবস্থায় সবজি এবং পাকলে ফল হিসেবে খাওয়া হয়। এটি বাড়ির আশেপাশে বা আবাদি জমিতে চাষাবাদ করা যায়। পেঁপে গাছে উল্লেখযোগ্য পোকার মধ্যে এটি একটি। এই পোকার উপদ্রব পেঁপে পাতার নিচের অংশে বেশি দেখা যায়। এর ক্ষতির ধরন সমূহ নিম্নরূপ। প্রথমত, ইনফেক্টেড লিপ বিকাম পেল, অর্থাৎ যে পাতাটি আক্রান্ত হয় পোকার দ্বারা সেই পাতাটি দেখা যায় পেল হয়ে যায়, হালকা হয়ে যায়। প্রোডিউস সেভারাল স্মল স্পট ইন লোয়ার লিপ সারফেস, অর্থাৎ পাতার নিচের অংশে ছোট ছোট স্পট তৈরি করে এবং সেই স্পটগুলো দাগগুলো পরে পুড়ে যায়। 3. ওয়াকজি হোয়াইটিশ কভার রিডিউস ফটোসিনথেসিস, যেহেতু তারা একত্রে এক জায়গায় যখন থাকে তাদের হোয়াইটিশ কভার ফটোসিনথেসিসে বাধাগ্রস্ত করে থাকে এবং উৎপাদন অনেকাংশেই কমে যায়। একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু ফিমেল ইনসেক্টগুলো হানিডিউ সিক্রেট করে, সে কারণে পিঁপড়ার উপদ্রব দেখা যায়। 4. নম্বরে রিডিউস ইল কোয়ালিটি, অর্থাৎ পাতায় এদের উপদ্রব থাকার কারণে উৎপাদন কমে যায়, যেহেতু যথাযথ নিউট্রিয়েন্ট পায় না। এখানে যে পাতা দেখতে পাচ্ছি, পাতাটিতে এর উপদ্রব ছিল এবং কিছুটা কমেছে এবং কার্ভ হয়ে গেছে, পাতাটি কিছুটা বেঁকে গেছে ভিতরের অংশের দিকে। এবং সর্বশেষে পাতাটি দেখা যায় উইল্ট হয়ে যায়, অর্থাৎ নেতিয়ে পড়ে এবং ধীরে ধীরে মারা যেতে থাকে। এখানে মিলিবাগ আন্ডার লোয়ার লিফ পাতার নিচের অংশে যেভাবে অবস্থান করে এবং ইনফেস্টেশন করার পরে পেঁপের ফলে যেমন হয়। লাইফ সাইকেল অফ পাপায়া মিলিবাগ, অর্থাৎ জীবন চক্র নিয়ে বিশদ আলোচনা করা হলো। মিলিবাগের ক্ষেত্রে মেল অথবা ফিমেল দুটার মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন ফিমেলগুলো সিক্রেট করে হানিডিউ, কিন্তু মেল এটি সিক্রেট করে না। এদের মধ্যে পিয়ার্সিং সাকিং টাইপ মাউথ পার্টস রয়েছে, যে কারণে পাতার নিচে বা উপরের সারফেসে তারা পাতার থেকে পুষ্টি গুণাগুণ বা রস শোষণ করে থাকে। ফিমেলগুলো মেইনলি উইংলেস থাকে, কোনো পাখা থাকে না এবং ফ্ল্যাটেন বডি, অর্থাৎ প্রসারিত, কিন্তু মেলগুলো উইং থাকে, অর্থাৎ পাখা থাকে। মেলগুলো মূলত মেটিংয়ে ভূমিকা রাখে। 3টি স্টেজ রয়েছে এতে। ফার্স্ট হচ্ছে এগ স্টেজ, অর্থাৎ ফিমেলগুলো ডিম পারে, ক্লাস্টার বা দজমাতভাবে ডিম পারে এবং ডিম পারার 10-20 দিন পর ডিমগুলো হ্যাচ হয় বা ফুটে নিমফাল স্টেজের সৃষ্টি হয়। এই নিমফাল স্টেজের পরবর্তীতে এদের গায়ে কোটিং হোয়াইট আবরণ সৃষ্টি হয় এবং সেই আবরণটি একসাথে যখন অনেকগুলো পোকা একসাথে থাকে তখন সাদা একটা অবস্থান তৈরি এবং পরবর্তীতে যারা যখন পূর্ণ বয়স্ক হয় তখন সেই বাইরের কোটিং আবরণ নিমফাল স্টেজ থেকে তারা বের হয়ে আসে এবং তখন দুইটি অবস্থান হতে পারে। প্রথমত, এটি মেল হতে পারে, তখন বুঝবো যদি এদের পাখা থাকে, এবং এটি ফিমেল হতে পারে যদি পাখা না থাকে এবং হানি ডিও সিক্রেট করে থাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং কন্ট্রোল মেজার বা নিয়ন্ত্রণের পরবর্তী ভিডিওটি রয়েছে। কৃষি বিষয়ক আপডেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।